বোঝার তৌফিক দান করুন। মাকবুল আহমদ, আপনি লিখেছেন, এবার হারামে ইতিকাফ করার কোনো সুযোগ আছে কি? হারামে ইতিকাফ করতে চাইলে করণীয় কি? দেখুন, হারামে এবার ইতিকাফ করা যাবে কি না এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই, তবে আমি বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেছি যে এখনও পর্যন্ত ইতিকাফ না হওয়ার ব্যাপারে কোনো ঘোষণা আসেনি। এখান থেকে আমরা সুধারণা করতে পারি, এবার ইনশাআল্লাহ হারামে ইতিকাফ করার সুযোগ তৈরি হবে। আমি নিজেও আলহামদুলিল্লাহ এবছর হারামে ইতিকাফ করার জন্য নিয়ত করেছি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রমজানের শেষ দশকের মাঝের দশকের শেষের দিকে ইতিকাফের উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করছি যাবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা যারা হারামে ইতিকাফ করতে চান, আপনাদের করণীয় কি জানতে চাইছেন, যে এটার ব্যাপারে মূলত অনলাইনে নিবন্ধন করা যায়, আর মক্কাতে অবশ্য নিবন্ধন করা না করা অলমোস্ট সমান হয়ে যায়। অতএব আপনি ইতিকাফে যদি সাধারণ পারমিশন থাকে, আপনি ওই টাইমটাতে ওখানে থাকলে ইনশাআল্লাহ ইতিকাফ করাটা আপনার জন্য সহজ হবে। আর মদিনাতে অবশ্য অনলাইনে নিবন্ধন করতে হবে, নিবন্ধন যারা আপনার অনলাইন বুঝেন তারা অনলাইনে ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারেন। শাবানের মাঝামাঝি বা শুরুর দিক থেকেই মূলত নিবন্ধনটা শুরু হয়ে থাকে। এরপর নাসরিন আক্তার।